নমস্কার নমস্কার, আমি তাপসী নাহাদেব, এসে গেছি আজকে কবি রবীন্দ্র গুণ মহাশয়ের কবিতা পাঠ করব। আমি যে কবিতা পাঠ করি ওনার কোনো রেসপন্স পাই না। আমি উনি কোনো সময় বলে না যে একটু ভালো হয়েছে, উৎসাহ দেয় না, হয়তো আমি ভালো পাঠ করি না। আমি তো সবার কবিতাই পাঠ করতে চেষ্টা করি, ভালো হোক খারাপ হোক আমি চেষ্টা করি। কবির হয়তো ভালো লাগে না, আমি সব ধর্মের কবিতাই পাঠ করি, খ্রিস্টানদের হিন্দুদের, আমি গানও যে করি হিন্দি বাংলা ইংলিশ সব গানই করি, হ্যাঁ চেষ্টা করি। তাই কবির ভালো লাগে কি না লাগে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, কারণ কবি একটাও রেসপন্স করেনি আমার কবিতায়। আমি যে কবিতা লিখি ওনার স্মরণে ওনার জন্য, উনি সেই কবিতারও রেসপন্স দেয়নি আজ পর্যন্ত। এমনকি আমার যে সহযোগী বন্ধুরা, আমার কবিতা হয়তো ওনাকে পাঠায়নি, আমি যে কবিতাগুলো পাঠ করে দেই ওনাকে পাঠায়নি। ওনার অনেক কবিতা আমি পাঠ করেছি, ওনার কানে হয়তো এখনও পৌঁছায়নি, খুব কষ্ট হয়। সুবর্ণ গোলাপের জন্য 7ই জুনে শহীদের স্মরণে, রচনাকাল 1966। রচনাকাল 1966, নির্মলেন্দু গুণ মহাশয়ের লেখা, ওনাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে আমি কবিতা পাঠ করছি। শীতের রোগীর মতো যুবুথুবু নয়, শীতের রোগীর মতো যুবুথুবু নয়, গঞ্জের জনতার মতো নির্ভীক হতে হবে। রক্তের রং দেখে ভয় নেই, স্বাধীন দেশের মুক্ত জনতা উল্লাস করো সবে। ঝনঝন করে শব্দ হলো দূরে, মনে হলো মুক্তি পেয়ে কোনো একটি উর্বশী নর্তকী চিরদিনের জন্য ফুলে ফেলো তার রজ্জুবদ্ধ সশব্দ ঘুঙুর, ফুলে ফেলল তার রজ্জুবদ্ধ সশব্দ ঘুঙুর। ভেঙে গেল লোহার কপাট, কৃষ্ণচূড়ার লাল হলো আলোর উত্তাপে আর রক্ত রং, সূর্যটার দিকে চেয়েছি আমরা দেখলাম সমুজ্জ্বল ভবিষ্যতের এক সুবর্ণ গোলাপ, এক সুবর্ণ গোলাপ। রচনা ময়মনসিংহের আনন্দমোহন কলেজে, 7ই জুন 1966। খুব সুন্দর একটা কবিতা, খুব ভালো লাগলো আমার, আমি পাঠ করলাম। ওনার কেমন লাগলো আমি জানতে চাই একটু কবির মুখে, যদি আমার সহযোগী বন্ধুরা সাহায্য করেন ওনার কাছে পৌঁছে দেওয়ার, তাহলে আমি নিশ্চয়ই ওনার কাছ থেকে দু একটি শব্দ পাব যে খারাপ লাগলো কি ভালো লাগলো। নমস্কার, রাখছি। ওনার লেখা ছোট্ট কিন্তু খুব সুন্দর লেখা, শ্রদ্ধাঞ্জলি, ধন্যবাদ।